नमस्कार বন্ধুরা, আমি মৌসুমি। সকলকে মৌসুমির রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি মোচার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোচার আমি এরকম একটা অংশ নিয়ে নিয়েছি। আমি আজকে মোচার বাটি চচ্চড়ি বানাবো। আসুন তবে দেখে নিই কিভাবে আমি এটাকে তৈরি করছি। মোচার বাটি চচ্চড়ি বানানোর জন্য মোচার এই অংশটাকে আমি একটু কুচি করে কেটে নেব। তার সাথেই নিচ্ছি আমি এই রকম করে কেটে রাখা আলু। মোচা আর আলুটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, আর মোচার এই অংশটাকে কুচি করে তারপরেই আমি সিদ্ধ করব। আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পরে আমি এটার থেকে চেপে চেপে জল যতটা সম্ভব ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে মোচাটার সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব, আর একটু মোচাটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে মোচার সাথে নুন আর মিষ্টিটা আমি মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পোস্ত আর 8-10টা লঙ্কা বেটে রেখেছি। সেই পোস্ত আর লঙ্কা বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা যতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী এর মধ্যে দেবেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মোচা আর আলু সেদ্ধের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষের তেলে এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। আমি এরকম একটা পাত্র নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও এটা করতে পারেন। মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার রোগে খুবই উপকারী। রক্ত উৎপাদন করতে এই মোচা খুবই উপকার করে, আর ডায়াবেটিস রোগে এটা চিনির পরিমাণ কমিয়ে ইনসুলিনের পরিমাণ বাড়াতেও খুব সাহায্য করে। এমনকি ক্যান্সারের মতন মারাত্মক রোগেও এর জুড়ি মেলা ভার। এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। আমি এই সময় গ্যাসের আঁচ একদম কম রেখে 5 মিনিট এটাকে রান্না করে নেব, তবে ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট একদম কম আঁচে এটাকে আমি রান্না করে নিয়েছি। তারপরে তার উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। তবে দেখতেই পেলেন কত কম উপকরণে আর কত তাড়াতাড়ি এটা আমার তৈরি হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।